নিজের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবাই চান, আর আমরা এই সমৃদ্ধি লাভের জন্য বিভিন্ন প্রকার ক্রিয়াকলাপ করে থাকি। সমৃদ্ধি লাভ বলতে অর্থনৈতিক উন্নতি। আমরা অনেকে অর্থনৈতিক উন্নতি লাভ করি, অনেকে অর্থনৈতিক উন্নতি লাভ করি না। আজকে আমি আপনাদের জানাতে যাচ্ছি, আপনি যদি মানি ব্যাগ ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই আমার বলা কটি দিক মেনে চলুন। আপনার মানি ব্যাগকে কখনোই অর্থের অভাব হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনি অবশ্যই অর্থনৈতিক সমৃদ্ধির শীর্ষে পৌঁছাবেন। আমরা মানি ব্যাগ ব্যবহার করি, মানি ব্যাগের মধ্যে আমরা অর্থ রাখি। কিন্তু আপনি কি জানেন, মানি ব্যাগে এমন কিছু জিনিস রাখা উচিত এবং এমন কিছু জিনিস রাখা উচিত নয়, যেগুলি না মেনে চললে অর্থনৈতিক চরম সংকটে পড়তে হয়? দেখবেন মানি ব্যাগ অনেকেরই রয়েছে, কিন্তু সেই মানি ব্যাগের মধ্যে অর্থের অভাব দেখা যায়। আজকে আমি আপনাকে যে যে দিকগুলি মেনে চলতে বলবো, আপনি যদি সেই সেই দিকগুলি মেনে চলেন তাহলে আপনার আর অর্থের অভাব হবে না। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আজকে আমাদের এই চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, নতুন বন্ধু রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি দেখার পর যদি মনে হয় আপনার এই ভিডিও কোনো কাজ দেবে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। যাই হোক, মূল ভিডিও আসা যাক। আপনি অবশ্যই আপনার মানি ব্যাগে কিছু জিনিস রয়েছে যেগুলি বের করে দেবেন। যেমন প্রথমে বলবো, অপ্রয়োজনীয় কিছু কাগজ। মানি ব্যাগ এমন একটি জায়গা যেখানে আমরা মাসের পর মাস বিভিন্ন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কাগজ ভরে রাখি। কিন্তু আপনি যদি অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি চান, তাহলে অবশ্যই এই অপ্রয়োজনীয় কাগজগুলিকে অবিলম্বে বের করে দিন। এমন কিছু বিলস রয়েছে যেগুলি বের করে রাখা উচিত, এমন কিছু কাগজ রয়েছে যেগুলি আর কোনোদিনই আমাদের প্রয়োজনে আসবে না, এই ধরনের কাগজগুলি অবিলম্বে আজই মানি ব্যাগ থেকে বের করে দিন। এছাড়া মানি ব্যাগের মধ্যে এমন কিছু খারাপ ছবি কখনোই রাখবেন না যেগুলি আপনার মানসিকতাকে বিগড়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, অনেকেই অনেক গোপন ছবি মানি ব্যাগের মধ্যে রাখেন, বিশেষ করে ছোট ছেলেরা। আজই মানি ব্যাগ থেকে এই সব খারাপ ছবি অবিলম্বে বার করে দিন, কারণ এই ছবিগুলো যদি মানি ব্যাগে থাকে তাহলে আপনার মানসিকতায় আঘাত লাগবে। এমন মানসিকতা আপনার গড়ে উঠবে যা আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই অবশ্যই অবিলম্বে এই ছবিগুলি বার করে দিন। এছাড়া কখনোই ছেঁড়া মানি ব্যাগ ব্যবহার করবেন না। দেখবেন মানি ব্যাগ ব্যবহার করতে করতে অনেকের মানি ব্যাগ ফেটে গেছে, ছিঁড়ে গেছে, তবুও আমরা চালিয়ে নিই। বাস্তুশাস্ত্র মত অনুযায়ী ছেঁড়া মানি ব্যাগ ব্যবহার করলে আপনার কখনোই আর্থিক উন্নতি হবে না। তাই আপনার উদ্দেশ্যে জানানো হচ্ছে, কখনোই ছেঁড়া মানি ব্যাগ ব্যবহার করবেন না যদি আপনি আর্থিক উন্নতি করতে চান। এবার বলবো এমন কিছু কথা যেগুলি মানি ব্যাগে যদি আপনি সেই জিনিসগুলি রাখেন তাহলে অবশ্যই আপনার আর্থিক উন্নতি হবে।
প্রথম হচ্ছে, আপনি মানি ব্যাগের মধ্যে কটি আলু চাল রাখতে পারেন? হ্যাঁ বন্ধুরা, মানি ব্যাগের মধ্যে কয়েকটি আলু চাল রাখতে পারেন, অবশ্যই একটি দুটি বা তিনটি, কয়েকটি। কেন বলছি, আলু চাল হচ্ছে মা লক্ষ্মী। আপনি যদি এই আলু চাল বা আতপ চাল মানি ব্যাগের মধ্যে রাখেন, তাহলে মা লক্ষ্মী আপনার মানি ব্যাগে সর্বদা বিরাজ করবে। তাই যারা আর্থিক উন্নতি চান, অবশ্যই আলু চাল মানি ব্যাগে রাখুন। এরপর বলবো, মানি ব্যাগের মধ্যে একটি ছোট শ্রীমৎ ভাগবত গীতা অবশ্যই রাখবেন। ছোট গীতা যদি আপনি মানি ব্যাগের মধ্যে রাখেন, তাহলে আপনার মানি ব্যাগে কখনোই কুদৃষ্টি পড়বে না, অর্থের অভাব হবে না। তাই অবশ্যই আপনার মানি ব্যাগে গীতা সঙ্গে রাখবে। গীতা যদি আপনার সঙ্গে থাকে, আপনার কোনো কাজই বাধা আসবে না। তাই অবশ্যই মানি ব্যাগের মধ্যে একেবারে ছোট একটি গীতা রাখা বাঞ্ছনীয়। এছাড়া আপনি মানি ব্যাগের মধ্যে পুজো করা লং অর্থাৎ লবঙ্গ এবং এলাচ আপনি রাখতে পারেন। বন্ধুরা, মানি ব্যাগের মধ্যে পুজো করা লং এবং এলাচ রাখলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। আপনি এছাড়া মা লক্ষ্মীর একটি ছোট হলুদ কুড়িও মানি ব্যাগে রাখতে পারেন। এই কটি জিনিস মানি ব্যাগে অবশ্যই রাখবেন, আর যে জিনিসগুলি বললাম মানি ব্যাগ থেকে অবিলম্বে বের করে দিন। দেখুন, কয়েকদিনের মধ্যেই আপনার ভাগ্য ফিরবে। আমি জানি প্রত্যেকের মানি ব্যাগে কিছু অপ্রয়োজনীয় কাগজ বিলস রয়েছে। অবশ্যই এই কাগজ এবং বিলগুলিকে বার করে দিলে আপনার মানি ব্যাগের বা আপনার তেমন ক্ষতি হবে না, তবে আপনার আর্থিক উন্নতি হবে বাস্তুশাস্ত্র মত অনুযায়ী। তাই অপ্রয়োজনীয় কোনো জিনিসই আপনি বেশি দিন রাখবেন না। আপনি কয়েকদিন রাখতে পারেন, কিন্তু যদি দেখেন যে তার গুরুত্ব নেই, অর্থাৎ সেই কাগজটির তেমন একটা প্রয়োজন নেই, তাহলে অবিলম্বে আপনি আপনার মানি ব্যাগে কাগজটিকে পরিবর্তন করে নিন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যারা আজকে নতুন বন্ধু রয়েছেন, তাদের উদ্দেশ্যে একটি অনুরোধ, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। তাই অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। এবং প্রত্যেকের কাছে একটি অনুরোধ, যদি আমাদের এই ভিডিও ভালো লাগে, যদি আপনার অবশ্যই এই ভিডিও কোনো কাজ দেয়, একটি লাইক দেবেন এবং অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী লিখবেন বা আপনার মন মতো যা প্রয়োজনীয় কমেন্ট আছে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের ভালোবাসা আমাদের কাছে একান্তই কাম্য। আগামী দিন আমরা যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি, তার জন্য অবশ্যই একটি লাইক করবেন। আমরা প্রতিনিয়ত হিন্দু ধর্ম সংক্রান্ত বিভিন্ন উপাচার, বিভিন্ন টোটকা এবং বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও তৈরি করি। তাই অবশ্যই আপনাদের কাছে, প্রত্যেকের কাছে অনুরোধ রইল, এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখুন। যারা এই চ্যানেলের এই ভিডিওটি ভালো লাগলো, অবশ্যই অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য ইউটিউবে চ্যানেল আইকনে ক্লিক করুন এবং অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে এই ধরনের ভালো ভালো ভিডিওগুলি প্রদান করে থাকব। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার।